তো হে হ্যালো হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল ইমরান আসকারিম ব্লগ। তো দেখতে পাচ্ছেন সুন্দর একটা প্লেসে আমি আবারও দাঁড়িয়ে আপনার সামনে, আর নতুন একটা ভিডিও স্কেটিং ভিডিওর জন্য আমি ভিডিও শুরু করলাম, জাস্ট আপনাদের কিছু শেখানোর জন্য। তো কী শেখাবো, একটা ভাই কমেন্ট করছে যে সে নতুন স্কেটিং শিখেছে, আমার ভিডিও দেখে শিখেছে, বাট আবার ব্রেকটাও শিখেছে, নতুন নতুন চালানো শিখেছে, কিন্তু আমি মানে বলছে কি যে চাকা উঁচু করে। তো আমি বুঝতে পারলাম না ওর কমেন্টটা, যে মানে দুই চাকা উঁচু করে যে সিঙ্গেল চাকা উঁচু করে। তো আমি দুটোই দেখাবো এক ভিডিওতে, তো সাথে থাকবেন আপনারা শিখতে চান কিংবা যারা পারেন বা মানে করতে যে পড়ে যাচ্ছেন তাদের জন্য, ঠিক আছে? তো পারফেক্টলি আপনি কীভাবে করবেন সেটাই দেখুন। তো অতিরিক্ত রোদ লাগছে, মানে ডিরেক্ট মুখে রোদ লাগছে, এই জন্য ওটা এমন পিচপিচ হচ্ছে আর কি। তো ওসব বাদ দিলাম, দেন কিভাবে আপনি চালাবেন সেটা আমি দেখাচ্ছি। তো চালানোর জন্য প্রথম আপনাদের কি করতে হবে, যেটা করবেন কি আপনারা, আল্লাহ আমি কি করবো, প্রতি ভিডিও এরকম কিছু পাবলিক আসার উল্টো পাল্টা বলে, বলতে পারি না, বাদ দেন। তো বিষয়টা হচ্ছে আপনারা কিভাবে চালাবেন এদিকে ফোকাস করেন। পেস্টটা চালালেন এক সাইড উঁচু করে, এই যে এইভাবে একটা পা আগে নর্মালি আপনি রেখে দেবেন, এইভাবে নর্মালি একটা পা রেখে দেবেন, এই পাটে ভর দেবেন না, এই পাটে ভর দেবেন না, জাস্ট এমনি রেখে দেবেন। তো প্রথম যখন আপনি পাটা এইভাবে রাখবেন, তো আপনার ক্ষেত্রে হবে কি, আমি বলছি আপনার ক্ষেত্রে হবে কি, এই পাটা এরম দুলবে, এরম দুলবে, এই যেমন দুলছে না, খেয়াল করেন, আবার ঘুরিয়ে দেখাচ্ছি, এই যেমন দুলছে না, এই এরমভাবে দুলবে। তো আপনি তারপরেও আগে প্রেশার দিতেন না, কিন্তু এখন আর একটু প্রেশার রাখবেন এই পাটায়, যে একটু প্রেশার দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? প্রেশার দিবেন, দেখবেন তারপরে পাটা দুলছে কিনা। তো আপনি যদি তারপরে পাটা দোলে, তাহলে আপনি অতিরিক্ত মাত্রায় প্র্যাকটিস করবেন, অতিরিক্ত প্র্যাকটিস করবেন যত সময় না পর্যন্ত আপনার ওই পাটা দোলা বন্ধ হচ্ছে। তো পাটা দোলা বন্ধ হয়ে গেলে আপনি এক পায়ে সাকসেস হয়ে গেছে, ঠিক আছে? তো দ্বিতীয় পা ওঠানোর জন্য, এইভাবে ওঠানোর জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে করতে হবে এ পাটায় ভর দিতে হবে। এ পাটা যে মানে এমনি জাস্ট সাপোর্টে রেখেছিলেন, এ পাটায় সাপোর্টে রাখলে হবে না, এ পাটা ভর দিতে হবে, মানে চাপ দিতে হবে, একটু চাপ চেপে রাখতে হবে। তো এ পাটায় চাপ রেখে আপনি এ পাটা তুলে দেবেন, ঠিক আছে? তো সাপ মানে নর্মালি জাস্ট আপনাকে একটু মানে খেয়াল করতে হবে আমার পায়ের দিকে, আর দ্বিতীয়ত আপনাকে একটু ট্রাই করতে হবে, আর এই কথাটা মাথায় রাখতে হবে যে কি করলে আপনার কি হবে, ঠিক আছে? আর ব্যালেন্স তো আপনার বিষয়, কারণ আমার তো হিসাবে ব্যালেন্স তো ব্যালেন্সের আমার অভাব নাই, মানে অতিরিক্ত মাত্রায় ব্যালেন্স হয়ে গেছে, আমার সমস্যা হচ্ছে না, কিন্তু আপনার কিন্তু ব্যালেন্সের মাত্রাটা অনেক কম, যার জন্য আপনি পড়ে যেতে পারেন। তবে খেয়াল করবেন সোলো সোলো করার জন্য, বুঝতে পেরেছেন? কারণ এই জিনিসগুলো অতিরিক্ত ভয়াবহভাবে আপনি ড্যামেজ খাইতে পারেন। দুটো ছেলে গেছে, তিনজন দুটো সাইকেল নেই, সামনে যাও, গেছে বে। তো আপনাকে পোজ 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 পোজ, নিচেরটা নিচেরটা ছোট গোল পোজ বন্ধ করে দিস, কি নিচেরটা দেখ একটা পোজ রয়ে, পোজ কর। হ্যাঁ জুম হচ্ছে, ওটা টান দি কেন, দাঁড়া ব্যবস্থা রাখ, কেটে কেটে।